কাজকর্ম করে আমরা ধ্যান ধ্যান দিয়েছি, অথচ আমরা সেই সীমা পাবো, সেই সীমা টুকু দূরের কথা, লাস্টে আমাদের দুঃখ দুর্দশা আমাদের কপাল ফুরিয়ে গিয়েছে। কারণ আমরা আজকে অন্যায়ের প্রতিবাদ করতে পারি না, দেখা যাচ্ছে যে আমার সাথে যে অন্যায় করা হয় সেই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে পরে তাদের পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হয়। আর যখন আমার ভনিয়ের ঘর বাড়ি নিয়ে দুর্নীতি করছে, আমার চাউল শুরু করে খাচ্ছে, সে চলতে বিরুদ্ধে প্রতি আমি দুর্নীতি মানে বন্ধন করতে যাই বা প্রতিবাদ জানাতে যাই, সেখন তারা আমাদেরকে বলে যে পুলিশ পারমিশন নিয়েছেন নাকি। আরে ভাই, সে যখন শুরু করলো তখন সে কার পারমিশন নিয়েছিল? নিশ্চয়ই আপনাদের পারমিশন নিয়ে মানে তারা শুরু করেছে, সেই জন্য তাদের বিরুদ্ধে যদি আমরা কোনো কথা বলতে চাই, সেই সময় আপনারা বলেন যে পারমিশন আমার টাকায় আপনারা খাবেন, আপনার বউ বাচ্চা চালাবেন, আর আজকে আমি দেশের মালিক হয়া, আজকে আমি দেশের ফকি, আর আপনারা আমার টাকা লুটপাট করে নিয়ে বিদেশে বাড়ি করছেন, সেই সকল গুলোর আপনাদের কোনো বিচার করা হচ্ছে না। কেননা আপনারা বিভিন্নভাবে রাজনৈতিকের সঙ্গে সাহেব আশেবাদ করছেন, আমরাও তারা রাজনীতিকভাবে তারা বিভিন্নভাবে নিজাদের সঙ্গে সাহেব আছে, উভয়ে উভয়ে তারা মামাতো খালাতো খুশিতে ভাই হয়ে তারা এই দেশের আমাদের সাধারণ মানুষের সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। আমাদের